আসসালামু আলাইকুম খুবই করছি যে বোর্ড মিটিং সেই বোর্ড মিটিং চলছে মূল এজেন্ডা যেখানটায় আসলে ছিল কথা বা আলোচনাও আসে সেটা হচ্ছে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে কমপ্লেক্স সেটা কিন্তু কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে বিশ্বকাপ ব্যর্থতা আমি ব্যর্থতাই বলবো যে একটা দলের ফাইনালস খেলার সুযোগ ছিল একটা ইকুয়েশন ছিল খুব বেশি কঠিন ছিল সেরকমটা না কঠিন থাকলেও সেই লক্ষ্যের দিকে আমরা আসলে এগোই আমরা সেই লক্ষ্য চেস করে সেমিফাইনালে খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বিশাল একটা অর্জনের যে সুযোগ ছিল সেটার দিকে আমরা যাইনি এবং এই ওয়ার্ল্ড বাংলাদেশের এই ব্যর্থতার পিছনে টিম ম্যানেজমেন্টে যারা দায়িত্ব পালন করেছিলেন দ্যাট টাইম ওয়েস্ট ইন্ডিজে তাদের ভূমিকা সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে এবং যে বিষয়গুলো নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আপনাদের কাছে একটু সমাপ করতে চাই প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কোচিং স্টাফ নিয়ে আলোচনা হচ্ছে চান্ডিকা হাতুরু রাখা না রাখার ব্যাপারে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মতামত জানতে চাওয়া হয়েছে অনেকেই সেই ব্যাপারে মতামত জানানোর চেষ্টা করেছেন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ একজন পরিচালক যিনি হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন আমি নাম উল্লেখ করছি না তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের চন্ডিকা হাতুরু সিংহের প্রতি যে ভালোবাসা প্রীতি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তাকেও অনেকে সাপোর্ট করেছেন এবং এই ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এখন পর্যন্ত মুস্তাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ পাকিস্তানের কিংবদন্ত্রী লেগ স্পিনার তার সাথে চুক্তি বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বেশি আগ্রহী বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট এবারের বিশ্বকাপে অসাধারণ করেছে বাংলাদেশের হায়েস্ট উইকেট নিয়েছেন রিশাদ হোসেন তিনিও লেগে চোদ্দটা উইকেট নিয়েছেন এবং মুস্তাক আহমেদের যে পারফরমেন্স দলের প্রতি নিবেদন তার যে চেষ্টা সবকিছু আসলে ইতিবাচকভাবে মানে এবারে বিশ্বকাপে আপনি অনেক নেগেটিভিটিস পাবেন বাট পজিটিভ দিক যদি আমরা দু একটা দেখি নিষাদ একটা এবং তার গুরু মুশতাক তিনি যতটুকু চেষ্টা করেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্তুষ্ট সো রঙ্গনা হেরাতের বিকল্প হিসেবে মোশতাককে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বকাপের আগূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই তার মেয়াদ ছিল সেটা এক্সটেনশনের দিকে যাচ্ছে এটা মোটামুটি আমরা জানতে পেরেছি যেই আলোচনাটা অনেক বেশি হচ্ছে বা হবে সেটা হচ্ছে তাস্কিন আহমেদের ঘুম থেকে ওঠা এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে তিনি যোগ দিতে পারেননি যেই টিম বাসটা আসলে ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল সেই ম্যাচে টিম হোটেল থেকে স্টেডিয়ামে গিয়েছিল এবং এই আলোচনায় বেশ আলোচনা এবং তর্ক বিতর্ক রয়েছে এবং মূল কারণ যেটা সেটা হচ্ছে যেমন সত্য তাস্কিনকে রেখে যাওয়া হলো কেন মানে আপনি যদি একবার কনভয় মিস করেন ইন্ডিয়ার বিপক্ষে খেলা প্রচুর রাস্তায় মানুষ থাকে মানুষের ঢল থাকে এলো মানে অনেক পেঁচানো রাস্তা ক্যারিবিয়ান দেশগুলোর সো অ্যান্টিগায় এই ঘটনাটা ঘটার আগে তো যেভাবে হোক জরিমানা দিয়ে হলেও তাসকিনকে এনশিওর করার চেষ্টা করা দরকার ছিল যারা ওই সময় ওখানটায় ছিলেন তাস্কিনের রুমে কেন কেউ গেল না শেষ পর্যন্ত ফোনের উপর কেন ডিপেন্ড করা হলো চলে যাবার পর একজনকে রেখে যাওয়া সেই লোক তাসকিনকে ফাইনালি ডেকে হচ্ছে বা হয়েছে এটা আরো বেটার ওয়েতে হতে পারত কিনা এই ব্যাপারটা নিয়ে ডিসকাশনস হচ্ছে এবং শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সে কারা আসলে নির্মাণের সাথে যুক্ত থাকবেন সেই ব্যাপারও মোটামুটি একটা ডিসিশন আসছে চাননি হাতুরু এর চাকরি থাকবে কি থাকবে না সেটা আজই ক্লিয়ার হতে পারবো কিনা আমরা এটা যথেষ্ট দ্বিধান্বিত আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার ব্যাপারে কারণ এখানটায় হচ্ছে নাজবুল হাসান পাবন বিসিপি প্রেসিডেন্ট তিনি যে মত দিবেন সেটাই ফাইনাল তবে একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার হাতুর সিং এর টানা দুই আইসিসি ইভেন্টে যে ব্যর্থতা এবং দ্য ওয়ে হি কি বলবো যে ডিরেক্টেড দ্য টিম এটা কোনোভাবে এক্সপেক্টেড এক্সেপ্টেড কোনো কোনো অ্যাঙ্গেলেই এটা আসলে হয় নাই এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চব্বিশ পরিচালকের বড় একটা অংশ মনে করে বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার পেছনে আতুর সিং এর যে ফিলসফি সেটা অনেকাংশে দায়ী মিটিং চলছে মিটিং সংক্রান্ত আপডেট এবং নাজবুল হাসান পাপু নিশ্চয়ই করবেন সেই আপডেটস গুলো নিশ্চয়ই আপনারা আমার পেজ এবং চ্যানেলে পাবেন সবাই ভালো থাকবেন